হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদু শুভদিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মার্ক এস রিড অবলিক আনরিড অ্যান্ড ইম্পর্টেন্ট অবলিক নট ইম্পর্টেন্ট জিমেল মেসেজ, অর্থাৎ জিমেল আমাদের মেসেজগুলো আমরা কীভাবে মার্ক হিসেবে কী করতে পারি, রিড অথবা আনরিড করতে পারি, এমনকি আমরা ইম্পর্টেন্ট আমরা নট ইম্পর্টেন্ট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল, বা আমরা এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। ব্যাস, জিমেল অ্যাকাউন্ট আসার পরে জিমেলে আমাদের ইনবক্স এই যে মেসেজগুলো আছে, মানে মেলগুলো আছে, তো এই মেলগুলো এখানে কিন্তু বর্তমানে আমাদের কী করা আছে, এগুলো এগুলো রিড করা আছে। যে এই মেলগুলো আমরা এখানে রিড করা আমাদের পড়া হয়ে গেছে, কিন্তু এখান থেকে আপনি যদি চান যে আপনার কোন কোন মেলগুলো আপনি এখান থেকে কী করবেন, আনরিড করবেন, তো সেটা করার জন্য আপনি যেটা যেটা করবেন সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। তা আমি ধরুন এই যে এখান থেকে এইভাবে ধরুন এই যে দুইটা সিলেক্ট করলাম, করার পরে এখন এই দুইটাকে আমি কী করবো, এখান থেকে আমি আনরিড করবো। করার জন্য এখান থেকে আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে মার্কেস আনরিড আমি এখান থেকে ক্লিক করে করতে পারি, অথবা আপনি এই যে এখানে ধরুন যে লেখা আছে এই যে মার্কেস আনরিড আমরা এখানে ক্লিক করে করতে পারি, অথবা আপনি এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন, করার পর দেখবেন এই যে এখানে লেখা আছে মার্কেস আনরিড, আমরা কিন্তু তিন জায়গা থেকে করতে পারি। যদি এখানে ক্লিক করলাম তাহলে এই যে দুইটা মেল কিন্তু আবার এখানে কী হয়ে গেলো, এখানে ধরুন যে আনরিড হয়ে গেল, তাহলে এখানে কী গেলো, আনরিড হয়ে গেলো। বাস, আনরিড হওয়ার পরে এখন এই দুইটা মেল আমরা আবার যদি এখানে কী করতে চাই, রিড করতে চাই, তা আবার করতে গেলে আবার কিন্তু এখন সিলেক্ট করতে হবে। ধরুন এখান থেকে আমি যে সিলেক্ট উঠাই দিলাম চলে গেলো, আবার সিলেক্ট করতে হবে। করার পরে এখন এখান থেকে আবার আমি চলে যেতে পারি এই যে এখানে এই দেখেন মার্কেস রি, এখান থেকে করতে পারি, অথবা বলছি যেখানে যে এই যে মার্কেস রি, অথবা মাউসের ডানমানে ক্লিক করে এই যে মার্কেস রি ক্লিক করে আবার রিড হয়ে গেল। এইভাবে কিন্তু কাজটা করতে পারেন। আর যদি মনে করেন আরেকভাবে করার জন্য আমরা যদি এই যে এখান থেকে যাই, ধরেন সিলেক্ট উঠাই দিয়ে এই যে আমরা এখানে গেলাম, যার পর এখান থেকে সিলেক্টের মধ্যে এখানে আমরা কোন মেলগুলো সিলেক্ট করবো, ধরেন যে আনরিড মেলগুলো, আনরিড মেল আমি ক্লিক করে আনরিড মেলগুলো ধরেন এখান থেকে আমি সিলেক্ট করলাম। বাস, এখন কিন্তু এখানে আনরিড মেল নিয়ে আমরা যদি নিচে আসি, নিচে এসে দেখি এখানে কিন্তু আনরিড মেল নাই, তাহলে এখানে আনরিড মেল থাকলে কিন্তু সিলেক্ট হইতো। তাহলে আমরা আবার যদি এখানে যাওয়ার পর আমরা রিড দিলাম, তাহলে সবগুলো মেল রিড করা আছে, রিড মেলগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। হওয়ার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে কী করতে চাই, এটাকে আমরা আনরিড করতে গেলে আমরা বসে এই যে এখান থেকে যাই করতে পারি, এই যে আনরিড, অথবা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমরা আনরিড, বাস এখন ধরুন এই যে সবগুলো মেল আনরিড হয়ে গেল, যতগুলো সিলেক্ট করেছে সবগুলো কিন্তু হয়ে গেল। হওয়ার পরে এখান থেকে আমরা আবার চাইলে এখান থেকে মনে করেন যে আমরা এখান থেকে সিলেক্ট উঠাই দিয়ে আমাদের যেটা যেটা প্রয়োজন, আমরা যেটা যেটা প্রয়োজন এইভাবে সিলেক্ট করে, বা আমরা সবগুলো চাই, তাহলে এই যে এখান থেকে এবার দেখাইতে পারি রিটার্ন রিট, মানে যেগুলো রিটার্ন রিট দেখা দিলে যে থাকে সেগুলো এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা এইভাবে সিলেক্ট করার পরে আবার যদি এই যে মেলগুলো সিলেক্ট করলাম এগুলো যদি আমরা রিড করতে গেলে আমরা বলছি এই যে এখান থেকে মার্কেস রিড, বা আমরা বলছি যে এখান থেকে মার্কেস রিড, অথবা মাউসে ডান বাটনে ক্লিক করে, বাস একভাবে করলে হবে, এখানে দিলাম এই দেন আবার এখানে রিড হয়ে গেল, মেলগুলো রিড হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা রিড আনরিড সেটা করতে পারি। আপনারা এইভাবে একাধিক এক বা একাধিক সিলেক্ট করে বা আমরা এখান থেকে যা করতে পারি। বাস, আমরা রিড আনরিড বিষয়টা জানলাম। এখন আমরা দেখবো যে আমাদের ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্ট বিষয়টা, তো সেটা কি, এখানে আমাদের এই যে মেলগুলো যেগুলো আছে এখান থেকে কিন্তু এই যে মেল এটা কিন্তু এইরকম চিহ্ন থাকলে আমরা মেলটাকে ইম্পর্টেন্ট মেল, আপনি যদি এই মেলটা ইম্পর্টেন্ট করতে চান তাহলে এই যে এখানে, এই যে এখানে যদি ক্লিক করেন এই দেখেন কনভার্সন মার্কেস ইম্পর্টেন্ট, তো এটা কিন্তু মার্ক হলে এটা ইম্পর্টেন্ট মার্ক, যে এই মেলটা আপনি ইম্পর্টেন্ট মেল আপনি মার্ক করে রাখতে পারেন। আবার আমি এদের সিলেক্ট করলাম, তো এই যে যে মেলগুলো এখানে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেলো, এবার সিলেক্ট করতে পারেন। করার পর আবার যদি উঠাই দিতে চান তাহলে আবার এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করলাম উঠে গেল, আবার যদি ক্লিক করলাম উঠে গেল, এবার কিন্তু আমরা ইম্পর্টেন্ট মেলগুলো এবার মার্ক করতে পারি, এটা ইম্পর্টেন্টের মার্ক করার ইগুলো বিষয়গুলো। বাস, তারপর এখন এইভাবে ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে করতে পারি, সেটা কীভাবে, সেটা করার জন্য ধরেন এখান থেকে আমরা যদি মনে করেন এই যে এখানে ক্লিক করি, কোথায় ধরুন আমরা এই যে এখানে মেলে ক্লিক করলাম, যে এই দুইটা মেল আমি ইম্পর্টেন্ট করবো, তাহলে এখান থেকে এই দুইটা সিলেক্ট করার পরে আমি যদি এই যে এখানে যাই মোর অপশনে যাই, যার পরে এই যে মার্কেস ইম্পর্টেন্ট, মার্কেস ইম্পর্টেন্ট আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এই দুইটা মেল কিন্তু মার্ক চলে আসছে ইম্পর্টেন্ট মার্ক। আবার ধরুন আমি এইটা 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 এই তিনটা সিলেক্ট করলাম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট মার্ক করা আছে, এখন তিনটার ভিতরে দুইটার মধ্যে করা নেই। করার জন্য আমি এই যে এখানে যাবো, এই যে মার্কেস ইম্পর্টেন্ট এখানে ক্লিক করলাম, এই দেখেন এই সবগুলো মেলে কিন্তু এই যেটা এই দুটো আগে করা ছিল এই দুইটা কিন্তু হয়ে গেল। হওয়ার পরে এখন আবার এই মেলগুলো যেগুলো সিলেক্ট করা আছে এগুলো আপনি নট ইম্পর্টেন্ট মার্ক করে দেবেন, মানে ইম্পর্টেন্ট মার্ক থাকবে না, তাহলে আবার এখানে যাবেন, যার পরে দেখেন নিচে লেখা আছে মার্ক এস নট ইম্পর্টেন্ট, আমরা যদি এখন এখানে ক্লিক করি এই সবগুলো ইম্পর্টেন্ট মার্ক কিন্তু এখান থেকে চলে গেল। তো এইভাবে কিন্তু আমরা ধরেন যে দুইভাবে আমাদের এই যে এখান থেকে যে মেলগুলো দেওয়া থাকবে সেই মেলগুলো আমরা কিন্তু কীভাবে ইম্পর্টেন্ট, পাশাপাশি এখানে আনইম্পর্টেন্ট মানে নট ইম্পর্টেন্ট আমরা মার্কগুলো করতে পারি, সেই বিষয়ে আপনাকে আমি দেখাই দিলাম। বাস, তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কী দেখলাম,
যে কিভাবে আমাদেরকে জিমেলের যে ইনবক্সে যে মেসেজগুলো আছে মানে মেলগুলো আছে সেগুলো কিভাবে আমরা রিট আনরেট করতে পারি, পাশাপাশি আমরা রিট আনরেট ছাড়াও আমরা ইম্পর্টেন্ট নট ইম্পর্টেন্ট মার্ক কিভাবে করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদেরকে করলাম শেয়ার করলাম। ব্যাস তাহলে এসে আমাদের এক টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মার্ক এস রিট অবলিক আনরিট ইম্পর্টেন্ট অবলিক নট ইম্পর্টেন্ট জিমেল মেসেজ, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।